হ্যাঁ গাইস, তো সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় কোনো না কোনো বিষয় অবশ্যই জনপ্রিয়তা পেয়ে থাকে। সো আমার এই পাশে থাকা যে স্ট্যাটাস ভিডিও বা টেক্সট অ্যানিমেশন ভিডিও বা ইঙ্কস প্লাস ভিডিও, যেটাই তোমরা বলতে চাও বলতে পারো, সো এই টাইপের ভিডিও কিন্তু টিকটক এবং ফেসবুকে খুবই জনপ্রিয়তা পাচ্ছে। সো আজকের এই ভিডিওটিতে শিখবো কীভাবে এই টাইপের ভিডিও এডিটিং করতে হয় হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে। অবশ্যই এডিটিং শিখতে হলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো আমার চ্যানেলে এরকম স্ট্যাটাস ভিডিওর আরও ভিডিও রয়েছে, তো সেগুলো দেখতে পারো। হে বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে পিক্সলেব নামক অ্যাপ্লিকেশনে, যেটা প্লে স্টোরে তোমরা পেয়ে যাবা। সো এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাবো এখানে নিউ টেক্সটের একটা অপশন রয়েছে। সেখানে যদি আমরা ডাবল ট্যাপ করি, আমরা একটা টেক্সটের অপশন খুঁজে পাবো এবং এটাকে নিউ টেক্সটটাকে ডিলিট করে দিয়ে আমরা আমাদের পছন্দের মতো টেক্সট এখানে স্ট্যাটাস লাইন যেগুলো আছে সেগুলো তোমরা লিখে নিতে পারো। সো আমি একটা কপি করে রেখেছিলাম, সেটাকে আমি পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে একটু বড় বড় লাগছে। সো এটাকে আমরা এরকমভাবে টেনে এই পাশের অপশন ধরে টেনে এটাকে আমরা সাইজে নিয়ে আসবো। এবার এখানে নিচে আমরা এ অপশন দেখতে পাচ্ছি, এতে ক্লিক করব এবং আমরা যদি হালকা একটু স্লাইড করি টেক্সটের এখানে সাইজ দেখতে পাবো। এই সাইজের উপর ক্লিক করে দিয়ে এর সাইজটাকে ছোট করে দিব এবং এটাকে ধরে মাঝখানে নিয়ে আসব এবং আমরা এখানে টিক করে দিব এবং উপরে এখানে থ্রি ডটে যদি আমরা ক্লিক করি, দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব এবং এখান থেকে আমরা যদি এখানে লিখি, এখানে আমরা লিখব না 16 এবং এখানে আমরা লিখব 9। সো তাইলে এটা আমাদের ফেসবুক বা টিকটকের মতো স্ট্যাটাসের জন্য 9:16 এক্সপেক্ট রেশিওতে হয়ে যাবে এবং ওকে করে দিব। সো এরপরে এটাকে আমরা ধরব এবং আবার সাইজে গিয়ে এটাকে ছোট করে আমরা যেখানে দরকার ঠিক সেখানে এটাকে বসিয়ে দিব, ঠিক মাঝ বরাবর। সো বসিয়ে দেওয়ার পরে আমরা কি করব, আমরা এখান থেকে টিক করে দিব। টিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব, একটু স্লাইড করব এবং এখানে আমরা দেখতে পাবো স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এটাকে এনেবল করে দিব এবং এর ব্ল্যাক অপশন কালারটা রয়েছে সেটাকে আমরা একটু বাড়িয়ে দিব এবং এখান থেকে আমরা চলে যাব, টিক করে দিয়ে এখান থেকে আমরা চলে যাব এখানে 4 নম্বর যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করার পরে এখানে কালারের উপর ক্লিক করব এবং কালারের উপর ক্লিক করার পরে আবার আমরা হোয়াইটে ক্লিক করব এবং টিক করে দিব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ট্যাটাসটা কিন্তু জোস লাগতেছে এখনই। সো তোমরা চাইলে এটার উপর ক্লিক করতে পারো এবং এখান থেকে চলে যেত এতে, মানে এটা হচ্ছে টেক্সটের অপশন। সো এখান থেকে আমরা এখানে যদি একটু স্লাইড করি তাহলে এখানে আমরা কালার দেখতে পাবো, এখান থেকে যদি নিচে দেখতে পাই টেক্সটগুলো দেখতে পাবো। সো এটাতে আমরা যদি এরকম উপরে উঠিয়ে এটার কালারটা যদি আমরা রেড করে দিই তাহলে কিন্তু আরও সুন্দর লাগছে। সো এটা কিন্তু খুবই জোস লাগতেছে। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে একটা পিক্সেল অ্যাড করব যাতে এই স্ট্যাটাসটা আরও বেশি সুন্দর লাগে। সো এর জন্য আমরা উপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব এবং ফ্রম গ্যালারি থেকে আমরা আমাদের পছন্দের মতো একটা ফটো কিন্তু আমরা ইম্পোর্ট করে নিতে পারি। সো তোমরা চাইলে যে কোনো রকম PNG ফটো, তোমাদের নিজের ফটো এগুলো ইউজ করতে পারো। এখানে আমি একটা রোডের পিকচার দিচ্ছি, এখানে আমাদের স্ট্যাটাসটাতে রোডের একটা কথা রয়েছে বা পথের একটা কথা রয়েছে। সো তারপরে এখানে আমরা গোল একটা ক্রপের চিহ্ন দেখবো, এটাকে ক্লিক করে দিয়ে ওকে করে দিব এবং এটাকে আমরা কী করবো একটু স্লাইড করে এখান থেকে ছোটো করে দিব। সো ছোটো করে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো এটা কিন্তু আরও জোস লাগতেছে। সো এরপর আমাদেরকে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে চলে যাব 3 নম্বর অপশনে এবং যাওয়ার পর এখানে শেপটাকে ক্লিক করব এবং এখানে একটা 3 কোণা জায়গা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার পর এখানে সার্কেল সিলেক্ট করব, মানে গোলটা, এর অপাসিটি আমরা 0 করে দিব। এরপরে এর স্ট্রোকে গিয়ে আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দিব, সো আমি 10 করে দিচ্ছি। তারপর এটাকে ছোট করব এবং এখানে এটার উপরে বসিয়ে দিব। সো পারফেক্টলি বসিয়ে দেওয়ার পরে আমাদের স্ট্যাটাসের পিকচারটা লাগবে ঠিক এরকম। তারপর আমরা এখান থেকে সেভ করে দিব অ্যাজ ইমেজ অ্যান্ড এখান থেকে কাস্টমে ক্লিক করে এটাকে আমরা আল্ট্রা করে সেভ টু গ্যালারি করে নিব। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা এখন এখান থেকে চলে এসে পিক্সলাব থেকে আমরা ওই ছবিটা সেভ করার পরে আমরা চলে আসব কাইনমাস্টারে। সো কাইনমাস্টার আসার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিব এবং 9:16 রেশিওটাকে সিলেক্ট করব এবং তারপরে আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে গেল। সো এখান থেকে আমরা আমাদের সেই ফটোটা যেটা আমরা একটু আগে এডিট করেছি সেটাকে এখান থেকে নিয়ে আসব। সো নিয়ে আসার পরে
সো নিয়ে আসার পরে আমরা কিন্তু আমাদের ফটোটা এখানে দেখতে পাচ্ছি, এটা টাইমটাকে আমরা বাড়িয়ে দিব লাইক 10 সেকেন্ডস মতো আমরা বাড়িয়ে দিলাম। সো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটার উপর ক্লিক করব এবং এখান থেকে আমরা কাছি অপশন এবং এখানে একটি অ্যানিমেশন অপশন দেখতে পাচ্ছি, এক প্যান অ্যান্ড জুম যেটাকে বলে। সো এটার নিচেরটাকে আমরা ক্লিক করব এবং এটাকে হালকা একটু ধরে আমাদের এই ছবিটাকে দু হাত দিয়ে ধরবো এবং ধরে একটু জুম করে দিব, তাতে এখানে একটু অ্যানিমেশনের সৃষ্টি হবে। সো লাইক তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যানিমেশন সৃষ্টি হচ্ছে। এরপরে কি করতে পারি, আমরা একটু সৌন্দর্যের জন্য এখান থেকে ড্রয়িং হ্যান্ড ড্রয়িংয়ে চলে যাব। এখানে একটা স্কোয়ার সিলেক্ট করা রয়েছে এবং এখান থেকে আমরা এখানে পেনটাকে সিলেক্ট করব এবং এর সাইজটাকে এখানে রেখে দিয়ে আমরা এখানে একটা হাত দিয়ে এরকম ড্র করব। সো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু খুবই জোস লাগতেছে ড্র করার সাথে সাথে। সো এটাকে ধরবো আমরা, এখানে এটাকে আমরা অ্যাডজাস্ট করব। পারফেক্টলি অ্যাড করার পরে আমরা হ্যান্ড রাইটিংটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব এবং আমরা কি করব, এবার যে মেইন কাজ সেটা হচ্ছে কি ইঙ্ক স্প্ল্যাশ, যে ভিডিওটা গ্রিন স্ক্রিন সেটা আমরা লেয়ারে থেকে মিডিয়াতে গিয়ে সেটাকে ইম্পোর্ট করে নিব। সো এইটার লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো এটার সাউন্ডটাকে আমি অফ করে দিব এবং এটাকে ধরে আমরা পুরো বড় করে দিব। সো বড় করে দেওয়ার পরে কি করব, এখান থেকে ক্রোমাকিতে চলে যাব এবং এখানে এনেবল করে দিয়ে এর যে নিচের অপশনটা রয়েছে সেটাকে জিরো করে দিব এবং আমরা দেখতে পাবো এখানে কিন্তু একটা স্প্ল্যাশ তৈরি হচ্ছে। সো এখানে একটু গ্রিন গ্রিন একটা দেখা যাচ্ছে। সো এর জন্য আমরা কি করব, সো এর জন্য আমরা এখানে টিক করে দেওয়ার পরে এখানে গ্রিন স্ক্রিনটাকে ধরব এবং নিচে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্রাইটনেসটাকে জিরো করে দিব, -100 করে দিব। সো এরপরে আমরা যদি ভিডিওটা প্লে করি আমাদের স্ট্যাটাস ভিডিও কিন্তু একদম পারফেক্টলি রেডি। কিন্তু এতে রয়েছে একটি টুইস্ট, আর সেটা হচ্ছে কি আমাদের মিউজিক অ্যাড করতে হবে, নাহলে কিন্তু কোনো ভিডিওই সুন্দর লাগে না। সো আমরা অডিওতে যাব এবং এখান থেকে একটি মিউজিক আমরা সিলেক্ট করে অ্যাড করে দিব। গাইস আমাদের ভিডিও কিন্তু রেডি। সো রেডি হয়ে যাওয়ার পরে এবার আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিব এবং ফুল করে দিয়ে এটাকে এক্সপোর্ট করে দিব এবং এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমাদের ভিডিও রেডি হয়ে যাবে এবং আমরা যে কোনো কথাকে আপলোড করতে পারবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, চলো এখন আউটরোতে ফিরে যাই। সো গাইস আশা করি এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অবশ্যই প্রেস করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে।